ध्यायेतरितम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्मप्रतिकाश पादाम्भोजसुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ भाम भागस्थां भक्तानुग्रहकारिणीं ॐ ऐं ह्रीं सर्वदेवदेवीश्वरूपिण्यै श्री शारदादेव्यै नमः। श्री भगवानेर अशेष कृपায় আজকে আমরা সমবেত হয়েছি নাগেরবাজার শ্রীরামকৃষ্ণ সারদা সঙ্ঘের সদস্যদের দ্বারা আয়োজিত এই শ্রী শ্রী মায়ের কথা পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা যেরকম এখানে লাইভ অনুষ্ঠান করছি ঠিক সেরকম একইভাবে গুগল মিটে আপনাদের সাথে অনেকের সাথে যুক্ত হয়েছি, আবার কেউ কেউ চাইলে প্রাণারাম চ্যানেলের চ্যানেলটাও দেখতে পারেন, সেখানেও এটা লাইভ দেখানো হচ্ছে। মানে যতভাবে নিজেকে বিকশিত করা যায় আমি কোনো একেবারে কোনো রকম একটাও পথ ছাড়িনি আর কি। মানে আমাদের এটাই সমস্যা, আমরা জগন্মাতাকে বিকশিত করতে গিয়ে আত্মবিকাশটাকে খুব বড় করে নিয়েছি। আমরা বিগত দিন যেটা করছিলাম সেটা হচ্ছে এই ওই মাকে ইয়ে দেওয়া হয়েছে, মায়ের খুব সারা গায়ে ইয়ে হয়েছে, ঘামাচি হয়েছে, আর সরজু দেবী সেই ঘামাচির জন্য নিবারণের জন্য তিনি এ নিয়ে এসেছেন, পাউডার নিয়ে এসেছেন, মায়ের গায়ে সেটা লাগানো হয়েছে এবং সেটা খুব কাজে দিয়েছে। মা তখন বলছেন নিজের সুস্থতা নিয়ে বড় কথা নয়, তিনি বলছেন আহা শরতের সারা গায়ে এইরকম ঘামাচি হয়েছে, ওর গায়ে যদি কেউ একটু লাগিয়ে দিত কি ভালো হতো। এই যে অবতারের সঙ্গে আমাদের এইখানে ফারাক, আমাকে দিয়েছে বাস ঠিক আছে, ওটা কতটা লুকিয়ে টুকিয়ে রাখা যায় জনচক্ষুর হাত থেকে রেখে আমি অবসর মতো ব্যবহার করব, সেটা কিন্তু না, এই যে বিলিয়ে দেওয়া, নিজের যা আছে সমস্ত কিছু বিলিয়ে দেওয়া অন্যের জন্য, নিজের জীবনকে উৎসর্গ করা, এটা হচ্ছে অবতার পুরুষের একটা সবচেয়ে বড় লক্ষণ, যেটা আমরা শ্রী শ্রী মায়ের জীবনে খুব পরিষ্কার করে দেখতে পাই। মায়ের বাইতে বাত হয়েছে আছে আপনারা অনেকেই জানতেন, এখনকার দিনে যেরকম ওই নানা রকম সব গরম সেঁক টেক দেয়, তখনকার দিনে ইলেকট্রিক শক দেওয়া হতো, সেই ব্যাটারির সাথে দুটো তার লাগিয়ে যেখানে ব্যথা সেখানে আগে লাগিয়ে দেওয়া হতো, তারপরে সুইচ অন করে দিলে সেই যে প্রবাহটা চলতো তাতে ওই রক্তের পরিমাণ বেড়ে যেত এবং আস্তে আস্তে ওখানে ব্যথাটা কমতে থাকত। তা সবাই ভাবেন, বিশেষ করে পাগলি মামি ভাবেন ইয়ার এমন কি, ও ঠাকুরজি এরকম কত কি লাগান, আমিও একটু লাগান। তিনি এসে বললেন, ছেলেদের বলছেন যে আমিও কাল থেকে বা আমারও কাল থেকে বাত বেড়েছে, আমি ওই কলটা লাগাবো গো। মা শুনে হাসতে 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 লাগলেন আর বললেন দাও তো বাচ্চা ওকে। ছেলেদের তাড়াতাড়ি যন্ত্রপাতি ঠিকঠাক করে নিয়ে মামির পায়ে একবার ব্যাটারি ধরেছে আর সে চিৎকার করছে, ও গো মলুঙ্গ সর্বশরীর ঝিনঝিন করছে, ছাড় ছাড়, একে তো পাগল, তার ওপর এইরকম অভিজ্ঞতা তার কখনো হয়নি, তাই তার ভীষণ কষ্ট হচ্ছে। শুনে সকলের হাসি, এ তো আর সর্বংসহা জননী নন। তখন ছোটো মামি মাকে বলছে কই তুমি তো এমনভাবে বলনি, এটা হচ্ছে ছোটো মামির একটা স্পেশালিটি ছিল, সব কিছু করতেন কিন্তু আলটিমেট দোষটা শ্রী শ্রী মায়ের ওপর চাপিয়ে দিত। আমরাও ঠিক একই কাজ করি, সব দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা,
আমি যা আমাদের যা দোষ টোষ আমরা সব তার ঘরে চাপিয়ে দিই, আর সে চাপিয়ে দিয়ে আমাদের খুব সুখ হয়। এই যে কেউ কেউ বলেন যে ভগবান যদি যাবে গুরু দর্শন করতে, ঠাকুর যদি নিয়ে যান তাহলে যাব। হ্যাঁ, ফুচকা খেতে ঠাকুরকে দরকার হয় না, বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি করতে ঠাকুরকে দরকার, কোনো কিছুতে ঠাকুরকে দরকার হয়। ভালো কাজের জন্য বলবে ঠাকুর যদি নিয়ে যান তাহলেই যাব। এই আমাদের একবারে ভক্তদের বলি, শুনতে 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 কান একবারে পচে গেল আমার। কিন্তু এই কথা, এটা আমাদের বেসিক একটা সমস্যা। আমরা সবসময় চাই, বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার লোকেদের, যেটা অদ্ভুত একটা ব্যাপার, যদি কোনো কেউ দোষ করে থাকে সবসময় বলবে যে আমি ছিলুম না সেখানে। আমাদের ওখানে একজন রান্না করে, যারা এখান থেকে গেছেন অনেকেই জানে, তপন করিয়া। যদি কোনো রান্না খুব ভালো হয় বলবে আমি তো পাশে দাঁড়িয়ে ইনস্ট্রাকশান দিলুম, আর যদি খারাপ হয় বলবে আমি তো বলে বাইরে চলে গেছি, এবার ওর মতো করে করেছি, মানে জিনিসটা খুব খারাপ। এটা আমাদের সবসময়, আমরা সবসময় চাই যে এটা অন্যের ঘরে পড়ুক, অন্যের ঘরে চলে যাক, আমি সবসময় ঝাড়া হাত পা হয়ে যাই। ঠাকুরের সেই গল্পের মতো, সেই গরু মেরে ফেলেছে, তারপরে সেই এসেছে, সে বলছে এই বাগান দেখাচ্ছে, এই দেখাচ্ছে, এটা আমি করেছি, ওটা আমি করেছি, ওটা আমি করেছি, আর এই গরু মারা দেখাচ্ছে, এটা কে মেরেছে সেটা আর বলতে পারছে না। এইটা হচ্ছে সমস্যা। তারপরে মা বললেন ছেড়ে যাবে চেঁচাস নিয়ে, একটু সহ্য কর। তারপরে মামি বললেন সত্যিই যেন একটু কমেছে। এই প্রথমেই চেঁচামেচি করে ফলে মায়ের জীবনের এটা একটা অদ্ভুত ব্যাপার, তার সহনশীলতা। আমি শুনেছি যাদের, যারা মায়ের শরীর যাওয়ার সময় উপস্থিত ছিলেন, তাদের কারুর কাছে, বৃদ্ধ সাধুদের কাছে শোনা সৌভাগ্য হয়েছিল। শেষ দিনে মায়ের এত কষ্ট হচ্ছিল, এত শ্বাসকষ্ট হচ্ছিল, মা দোতলার ঘরে শুয়ে আছেন আর সেই শ্বাসকষ্টের আওয়াজ তিনতলা থেকে একতলা অবধি সব জায়গায় সে শোনা যাচ্ছে। এবং এই প্রতি শ্বাসকষ্টে ফোঁটা 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 করে একটু একটু করে চরণামৃত মায়ের মুখে দেওয়া হয়েছিল। যীশুখ্রিস্টকে দেখা গেছিল দুই চোরের পাশে, দুই ডাকাতের পাশে প্রসবিত হতে, জগতের সকলের দুঃখ নিজের কাঁধে নিয়ে তিনি মারা গিয়েছিলেন। ঠিক সেই রকম জগন্মাতা সকলের শোক তাপ দুঃখ সব কিছুকে নিয়ে তিনি যেন চলে গেলেন। তার সহনশীলতার তো কোনো মানেই হয় না, কোনো রকম মানে একেবারে কোনো রকম তার কোনো সীমা পরিসীমা শব্দ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। এইখানে গিয়ে আমরা থেমেছিলুম, তারপর থেকে আমরা বলব। বিলাস মহারাজ আরতি করতে গেলেন, বউ বলছে আচ্ছা এর নামে কোনো আনন্দ নেই? মা হেসে বললেন আছে বই কি গো, ওর নাম বিশ্বেশ্বর আনন্দ। তারপরে বলছেন একজনকে ডাকে কপিল। আচ্ছা ওর সঙ্গে কি আনন্দ আছে, কপিল আনন্দ নাকি? এই সময় সরলা দিদি ঘরে ঢুকলেন। মা জিজ্ঞেস করছেন আচ্ছা কপিল মানে কি? সরলা দিদি বললেন কি জানি, বানর বোধ হয়। আমি বললাম সে কি সরলা দি, কপিল মানে বানর, কপি মানে বানর, কপিল মানে নয়। আর সকলের হাস্যে মা বলছেন আরেকজনের নাম আছে ভূমানন্দ, আচ্ছা এর মানে কি? আমি বললাম সে তো আপনিই ভালো জানেন মা। মা বললেন না না তোমরাই বলো শুনি। আমি বললাম ভূমা মানে সেই অনন্ত বা সর্বব্যাপী পুরুষকে বুঝায়, শুনেছি মা। এই মা এই কথা শুনে মুখ টিপে টিপে হাসছেন। সত্যি মা এক এক সময় এমন ভাব দেখান যে ছেলে মানুষটি কিছুই জানেন না। আবার অন্য সময় দেখেছি কঠিন আধ্যাত্মিক তত্ত্বের কেমন ব্যাখ্যা করে দিচ্ছেন, যেখানে মানুষের পুঁথিগত বিদ্যা কুলায় না, তখন আরেক ভাব যেন সব বুঝেন। মা বললেন আর কপিল মানে কি হলো, মাটি শুনতেই চান? আমি বললাম কি জানি মা, কপিল নামে তো সাংখ্য দর্শন প্রণেতা এক মুনি ছিলেন, আবার কপিল রঙও আছে, ওরা কি অর্থে নাম রেখেছেন কি জানি। এ কথার আরও হয়তো অর্থ আছে, মনে পড়ছে না, কাল অভিধান দেখে আসব। এই নাম নিয়ে কথা হচ্ছে বিশ্বেশ্বরানন্দ। এই জগতে বিশ্বের ঈশ্বর যিনি, তা যার আনন্দ স্বরূপ। আমরা যারা এই দশনামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী, যেহেতু আমাদের সন্ন্যাস হয়েছে, আমাদের শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাস হয়েছে তোতাপুরীর কাছে, তাই আমরা পুরী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী। শঙ্করাচার্য, আদিগুরু শঙ্করাচার্য ঠিক করে দিয়েছিলেন যে এই যে দশনামী সম্প্রদায়ের সাধু ব্রহ্মচারীদের কী নাম হবে। ওই সামনে যেমন আমাদের ব্রহ্মচারীদের নাম হয়, সামনে ব্রহ্মচারী এবং
শেষে হচ্ছে চৈতন্য, মাঝখানের যে নতুন নামটা সেটা গুরুদান। আমার নিজের নাম ছিল পরমেশ্বর চৈতন্য, গুরু এই পরমেশ শব্দটা দিয়েছিলেন। পরম ঈশ্বর রঙ্গনাথনজি দেবাশয় বলেছিলেন সুপ্রিম ব্লিস, পরম মানে হচ্ছে সুপ্রিম, আর সেই সুপ্রিম ব্লিস তার যিনি ঈশ্বর তার যিনি আধার শক্তি শিব এর অর্থ হয়, এই অর্থে উনি আমায় বলেছিলেন। স্তবপ্রিয়ানন্দ পুরী, আমাদের সকলের নামের পেছনে একটা করে পুরী আছে, আমাদের পুরো নাম স্বামী অমুকান অমুক তারপরে আনন্দপুরী, এটিও শঙ্করাচার্যদি ঠিক করে গেছেন। আমার মনে আছে তপস্যায় গেছি, পথে সর্বপ্রিয়ানন্দর সঙ্গে কনফলে দেখা হচ্ছে, ও বলছে যখনই কোনো আশ্রমে জিজ্ঞাসা করবে কি নাম পুরো নামটা বলবেন, আমি কেন কি হয়েছে বলে আমায় জিজ্ঞেস করছে শঙ্করাচার্য মঠে থেকে নাম কি, যোগপট ওটা নাম বলে না যোগপট বাতাও, যোগপট বলতে বলেছেন আমি বলেছি সর্বপ্রিয়ানন্দ। বলছে পুরি কে সবজি কে সঙ্গে খা গে, বলছে পুরিটা কি তাহলে কি সবজির সাথে খেয়ে ফেলেছ, ঠিক সেই রকম এই যোগপট বলাটা খুব জরুরি। এইটা অনেক রকম ভাব নিয়ে অনেক বছর ধরে দেখছি, যেভাবে দুটি দিক দেখা হয় তার চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে দেখা হয়, আরেকটা দিক যেটা দেখায় সেটা হচ্ছে সে যে যে ভাব নিয়ে সাধন করে সেই সাধনকে যাতে সে আরও এনরিচ করতে পারে আরও সমৃদ্ধ করতে পারে এই সমস্ত ভাব নিয়ে নামগুলি তৈরি হয়। এক একটা নাম দেওয়ার আগে অনেক আগে থেকে ভাবা হয় তার কী নাম দেওয়া হবে, এই যদি হয় ফেব্রুয়ারি মাসে সন্ন্যাস যদি হয় তাহলে এই অক্টোবর নভেম্বর মাস থেকে ভাবনা শুরু হয়ে যায় যে কেমন করে নাম দেওয়া হবে কী নাম দেওয়া হবে তার জন্য। কখনো কখনো একজনের একাধিক নামও মানে ঠিক করা থাকে, তারপরে যেটা ফাইনালি ঠিক হয় সেইটি পরম পূজনীয় প্রেসিডেন্ট মহাজকে দেখানো হয়, উনি ফাইনাল করলে তবেই সেই নামগুলো থাকে, এগুলো খুব গোপনে রাখা থাকে। একমাত্র যখন পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ সর্বসমক্ষে নামটি ঘোষণা করেন সবাই তখন জানতে পারে। যারা এই নাম এবং নামকাণ্ডের সঙ্গে আমরা যুক্ত ছিলাম আমাদের সবাইকেই ঠোঁট বন্ধ করেই রাখতে হতো, কারণ এটা বলা বিধি নয়, এটা সব কিছুর একটা, এই বলেছিলাম না যে কেন গোপনীয়, তার কারণ হচ্ছে এটা খুব সেক্রেট বলে তাই তো সিক্রেসি মেনটেন করা হয়। খুব পবিত্র এই অনুষ্ঠান, অত্যন্ত পবিত্র, এই অনুষ্ঠানের ভাগিদার হতে গেলে নিজেদের একটা আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে যেতে হয়, নাহলে এটি হবে না। তিনটি জিনিস মা এমন করে জিজ্ঞেস করছেন যেন ভূমানন্দ শব্দের অর্থ মা জানেন না, মা সেই এই যে মায়ের এই ছবিটা দেখুন কী সুন্দর, মা এই কথা শুনে খুশি হয়ে মুখ টিপে টিপে হাসছেন। কেন হাসছেন মুখ টিপে টিপে? কন্যার কৃতিত্বে হাসছেন। আমরা ঠিক সে যেরকম কখনো কেউ যদি আমাদের ছেলেপুলেদের জিজ্ঞাসা করে এবং তারা যখন ভালো কাজ উত্তর দিতে পারে আমাদের একটা ভেতরে একটা প্রচ্ছন্ন আনন্দ হয়, একটা অব্যক্ত আনন্দ হয় যেটা আমরা সবসময় প্রকাশ করতে পারি না, ঠিক সেই রকম তার ভেতরে যেন একটা অব্যক্ত আনন্দ হচ্ছে সেটা তিনি যেন প্রকাশ করতে পারছেন। তার প্রকাশের স্টাইলটা হচ্ছে তিনি মুখ টিপে টিপে হাসছেন। তখন ইনি বলছেন সত্যি মা এক এক সময় এমন ভাব দেখান যেন ছেলে মানুষটি কিছুই জানেন, আবার অন্য সময় দেখেছি কঠিন আধ্যাত্মিক তত্ত্বের কেমন ব্যাখ্যা করে দিচ্ছেন যেখানে মানুষের পুঁথিগত বিদ্যায় কুলায় না, তখন আর এক ভাব যেন সব বোঝেন। মা বললেন আর কপিল মানে কি হলো? ওই কপিল মুনির নাম থেকে সাংখ্য প্রণেতা কপিল মুনির নাম থেকে এই নাম দেওয়া হয়েছিল। মা বহু সময় এই নিজের এই দুটি রূপকে প্রকাশ করতেন, মহামায়া বলা হয় না, মা তার নিজের মায়ার দ্বারা নিজের স্বরূপকে সবসময় আবৃত করে রাখতেন, নিজেকে সবসময় লুকিয়ে রাখার একটা অদ্ভুত প্রবণতা মায়ের ভেতরে ছিল। এ লুকিয়ে রাখতে পারলে তিনি যেন ভীষণ খুশি, আমাদের ঠিক উল্টো, আমরা যেমন কতক্ষণে নিজেকে প্রকাশ করতে পারবো যদি প্রকাশিত না হতে পারি আমাদের দুঃখের অন্ত থাকে না, ঠিক সেই রকম মায়ের ঠিক উল্টোটা ছিল। আমরা গান গাই মা আমাদের মানুষ করো এই বিনতি ওই রাঙা পায়, তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলা। মেয়েরা প্রথমে বলে যে ওখানে বলা আছে তোমার ছেলে, অতএব আমাদের কোনো দায়িত্ব নেই, আমরা যেমন খুশি করতে পারি, তা নয়, ছেলে অর্থে এখানে সন্তান বলছেন, তার সন্তান হয়ে যেন তার নামে আমরা যেন অবমাননা না করি, আমরা যেন তার মতো হয়ে উঠতে পারি। মায়ের জীবনটা বিশেষভাবে আকর্ষণীয় তার কারণ হচ্ছে
শ্রীরামকৃষ্ণ যে তত্ত্বের কথা বলেছেন, স্বামীজি সেই তত্ত্বের ব্যাখ্যাকার, আর মা সেটি আমাদের প্রাত্যহিক জীবনে কীরকমভাবে ব্যবহার করতে হবে সেইটি আমাদের শিখিয়ে দিয়েছেন। শুধু তত্ত্ব জানলে তো হবে না, আমাদের আলমারি ভর্তি বই আছে, সেগুলো পড়েছি, সেগুলো অনুধাবনও করেছি, কিন্তু জীবনে যদি সেটাকে না ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সেই পড়ার কোনো কাজে লাগে না। এই পড়তেই হবে, পড়লে আমাদের জীবনের আচরণ বদলাবে। এই গল্প আপনাদের অনেকবার বলেছি, শঙ্করাচার্য মণ্ডন মিশ্রের বাড়ি খুঁজতে গিয়েছিলেন, মণ্ডন মিশ্রের বাড়ি কোথাও খুঁজে পাচ্ছেন না, তারপরে তিনি জিজ্ঞাসা করলেন একজন দোকানদারকে। দোকানদার বললেন যে বাড়ির সামনে গিয়ে দেখবে দুটো টিয়া পাখি, তোতা পাখি, নিজেদের মধ্যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যায় নিয়ে চর্চা করছে, সেই বাড়িটা জানবেন মণ্ডন মিশ্রের। চর্চা কোন স্তরে পৌঁছলে পাখিরা যারা ইমিটেট করে আমাদের কথা শুনে, তারাও সেইটা নিয়ে নিজেদের ভেতরে চর্চা করছে। আমরা এই জাতীয় চর্চা করতে পারি না, এই যে শাস্ত্র আছে কিন্তু তার জীবনে যদি প্রয়োগ আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু হয় না। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা খুব চর্চা করে গেলাম, এখানে খুব আলোচনা টলোচনা আমিও করে গেলাম, তারপরে ওই যে একবার গল্প বলেছিলাম রোজ বিকেলবেলা হাঁটতে বেরিয়েছি, হাঁটতে বেরোতে 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 বেশ 10 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যাচ্ছি, তারপরে ফিশ ফ্রাই ভাজার দোকানের সামনে দিয়ে যাচ্ছি আমরা, গন্ধেতে গন্ধেতে মনে করে উচাটন, আমি হাঁটছি থামিনি কিন্তু হাঁটছি, কিন্তু 10 কিলোমিটার গতিবেগ 2 কিলোমিটারে নেমে গেছে। তারপরে আবার একটু একটু করে সেই দোকান অতিক্রম করে দেওয়ার পরে আমরা সেই পাবলাম। এই যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা চর্চা করছি কিন্তু জীবনের ভেতরে সেটা আসছে না, ওই যে চর্চিত বস্তু সেটা যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনের ভেতরে না ঢোকে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কাজে আমাদের শাস্ত্র লাগে না। মা তার জীবনটি এমনভাবে দেখিয়ে দিয়ে গেছেন সাধারণ মানুষ তিনিও এটি শুনতে পারেন। আমাদের যখন আমরা সার্কুলার তৈরি করতাম, বর্তমান প্রেসিডেন্ট মহারাজ তখন আমাদের জেনারেল সেক্রেটারি ছিলেন, একটা ভারী সুন্দর ইনস্ট্রাকশন দিয়েছিলেন, বলছেন সার্কুলারের ভাষা ইংরেজিতে হতো তো যেহেতু সর্বভারতীয় সার্কুলার হতো, সার্কুলারের ভাষা এত সহজ হবে যিনি বাগানে কাজ করছেন, যে সাধু বাগানে করছেন অথচ ওই দপ্তরটা দেখেন, যিনি গোশালায় কাজ করছেন অথচ দপ্তরটা দেখেন, হোস্টেলের ছেলেদের পড়াচ্ছেন অথচ ওই দপ্তরটা দেখেন, সেও যেন সহজভাবে বুঝতে পারবেন। ওনার দেখেছি উনি আমাদের সার্কুলার কারেকশন করে দিতেন, সেখানে কোথাও একটা শক্ত শব্দ থাকতো না, একেবারে সহজ সরল। স্মরণানন্দী বহু হাতে লেখা ড্রাফট আমাদের প্রভিডেন্ট ফান্ড ডিপার্টমেন্টের রেকর্ড রুমে আছে, একেবারে দেখবার মতো ইংরেজি, এত সহজে কেউ ইংরেজি বলতে পারে, ভাব প্রকাশ করতে পারে এটা আমরা কখনো দেখিনি। বাংলায় সার্কুলার দেওয়ার সময় উনি ডিকটেট করে দিতেন, উনি তো লিখতে পারতেন না ভালো করে, উনি ডিকটেট করে দিতেন, শেষ ভাষা এত সুন্দর। আমার মনে আছে একবার একটা সার্কুলারে লিখেছিলেন ডিয়ারনেস অ্যালাউন্স বাড়ানো হয়েছে, ইনি কোনো কোনো সেন্টার খুব প্রকাশ করেছেন, উনি কারণটা বললেন কেন ডিয়ারনেস অ্যালাউন্স বাড়িয়েছেন, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, যে মাইনে আমরা দিই তাতে আমাদের কর্মীরা সংসার চালাতে পারছে না, এটা তিনি অনুভব করেছেন এবং সেই কারণে ডিয়ারনেস ব্যালেন্স 5% অতিরিক্ত দেওয়ার কথা বলা যে বছরের মাঝখান থেকে। আরই সুন্দর শেষটা শুরু করলেন যে আমরা বলি আমাদের কাজের ধারা হচ্ছে শিবজ্ঞানে জীবসেবা, আমরা কবে অনুভব করব আমাদের কর্মীদেরও শিব, কবে তাদের জীব থেকে শিব হিসেবে অনুভব করব। আমরা বাইরের মানুষদেরকে বাইরের জীবকে শিব জ্ঞানে সেবা করছি কিন্তু আমাদের যে ভেতরের মানুষ তাদেরকে যতক্ষণ না আমরা শিবজ্ঞান করতে পারবো, তাদের কল্যাণের কথা যতক্ষণ না ভাবতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছু হবে না। গোটা সার্কুলারটার মূল এসেন্স ওই ছোট্ট দুটি লাইনের ভেতরে দিয়ে দেওয়া থাকলো, তার তলায় উনি সই করে দিলেন। এই সহজ জীবনকে, ধর্মাচরণকে সহজ করে দিয়েছেন এই অবতার পুরুষ এবং তাদের সেই ধারাকে যারা বয়ে নিয়ে যায়। আমরা যারা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে ভালোবাসি, বলি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ করি, এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে শিক্ষণীয় বিষয়। জীবনটা যেন সহজ সরল হয়, এক গুয়েমিতে না হয়, এক গুয়েমি যেন কখনো ভরে না যায়। তিনি লিখছেন, ওই সময় একদিন বৈকালে গিয়াছি, একজন সন্ন্যাসী শ্রী শ্রীমাকে প্রণাম করতে এসে বলছেন, মা মাঝে মাঝে প্রাণে অশান্তি আসে কেন, কেন সর্বক্ষণ আপনার চিন্তা নিয়ে থাকতে পারি না,
পাঁচটা বাজে চিন্তা কেন এসে পড়ে? মা, ছোটোখাটো অনেক জিনিস তো চাইলেই পাওয়া যায়, এও এসেছি, আপনাকে কি কোনোদিনই পাবো না? মা, কিসে শান্তি পাবো বলে দিন, আপনার কৃপা কি কখনো পাবো না? আজকাল দর্শন টর্শন বড় একটা হয় না। আপনাকে যদি না পেলুম তবে বেঁচে থেকেই বা লাভ কি, শরীর গেলেই ভালো। মা বলছেন, সে কি বাছা, ও কথা কি ভাবতে আছে, দর্শন কি রোজই হয়? ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলেই কি রোজ রুই মাছ পড়ে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন এক বা একটা রুই এসে পড়ল, কোনো দিন নাই পড়ল, তাই বলে বসা ছেড়ো না, জপ বাড়িয়ে দাও। যোগিনমা বলছেন, হ্যাঁ, নাম ব্রহ্ম। প্রথম প্রথম মন একাগ্র না হলেও হবে নিশ্চয়। সন্ন্যাসী জিজ্ঞাসা করছেন, এ খুব ভয়ঙ্কর উত্তর এবারে, কত সংখ্যা জপ করব আপনি বলে দিন মা, তবে যদি মনে একাগ্রতা আসে। মা বলছেন, আচ্ছা, রোজ 10,000 করো, 10,000, 20,000, যা পারো। সবাই হাসতে আরম্ভ করেছেন, 100টি আমাদের দম ছুটে যায়, 10,000, 20,000 যে কী হবে সেটা আমরা ভাবতেও পাচ্ছি না, কিন্তু 10,000, 20,000 করাটা খুব কোনো জটিল কথা নয়, কিন্তু এটাও কথা, এটা যে বলছি যে 10,000, 20,000 দিনে করা যায় না, সত্যি কথা করা যায়, চাইলেই করা যায়। এই যে অশান্তিটা, মা কিন্তু একবার এটা সমালোচনা করছেন না, তার কারণ হচ্ছে যতক্ষণ না প্রাণে অশান্তি আসছে না, যতক্ষণ না আমি তাকে পাচ্ছি না, এই বোধটা আমার ভেতরে বারবার আমায় প্রিক না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সাধন জীবনের এ আসবে না। আমরা খুব জলতেষ্টা পেয়েছি, আপনি যতক্ষণ না পর্যন্ত সেই দৃষ্টি নিয়ে এই জলের খোঁজ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নাকের গোড়া দিয়ে 50 বার 50 খানা জলের দোকান চলে গেলে, জল বিক্রি করার দোকান চলে গেলেও আপনি কিন্তু কিছুতেই সেই জল পান করতে পারবেন না, এটা হচ্ছে কথা। এই তৃষ্ণা তন্হা এটা যেন আমাদের ভেতরে থাকে। আমি একটা বাজি উদাহরণ দিয়ে আপনারা খুব হাসাহাসি করেন, এই উত্তর কলকাতার লোক ইয়ে খায়, কচুরি খায়, খাস্তার কচুরি, প্রথম দিন বেশ গরম গরম কিনে নিয়ে আসা হলো, গোটা কুড়ি কিনে নিয়ে এসছেন, আপনার বাড়ির অতিথিদের খাওয়ানোর পরে গোটা ছয়েক বেঁচে গেল, ফ্রিজে ঢুকিয়ে রাখলেন, পরের দিন বার করে চাটু রেপিট ওপিট করে আবার একটা দুটো খাওয়া হলো, আবার গোটা চারেক থেকে গেল, তারপরে বিকেলবেলা বলে না এটাকে শেষ করতেই হবে, তাই তাড়াতাড়ি করে সেদিনকে বিকেলবেলা এপাট ওপাট করে তারপরে খাওয়ার পরে এক গ্লাস জল খেলেন ডক 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 করে, তারপরে জল খেতেই থাকছেন, খেতেই থাকছেন, খেতেই থাকছেন, অদ্ভুত তৃষ্ণা অম্বল হয়ে গেছে তো। এই যে তৃষ্ণা, এই যে তৃষ্ণা, বারবার জল খেয়েও শান্তি হচ্ছে না, এইটা যখন আমাদের ধর্মপথে আসে, এই চাওয়াটা, তোমায় পাচ্ছি না, তোমায় পাচ্ছি না বলে আমার দুঃখ। উতেশানন্দে আবার ক্লাসে বলবো, গুগল মিটে আবার বলবেন যে আপনি ওই গানটা দুঃখলি কেন গেয়ে দিলেন না, এখানে সঙ্গীত শিক্ষার আসর শুরু হয়েছে। মহারাজ বলতেন না, যদি তোমার দেখা না পাই প্রভু এবার এ জীবনে, গানের দুটি লাইনে খুব ইম্পর্টেন্ট, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে সকলে, আমি যেন তোমায় পাইনি এ নিয়ে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমাকে যে পাইনি এটা যেন সব সময় আমায় প্রিক করে, আমার আমি উদ্দেশ্যে পৌঁছতে পারিনি, এই বোধটা যেন সবসময় আমাকে প্রিক করে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা কীরকম নিঃসংশয়, যা ঠিক আছে, যা হবে হবে, ঠাকুর কথা দিয়েছেন শেষ মুহূর্তে নিয়ে যাবে, কিন্তু যখন তিনি শেষ মুহূর্তে হাতটা বাড়াবেন, আমি যদি তার দিকে হাত বাড়ানো অভ্যাসটা না করি, তিনি তো হাতটা বাড়িয়ে থাকবেন, আমি কি তাকে ধরতে পারবো? এই পুঁথিতেই, শ্রীরামকৃষ্ণ পুঁথিতে বলা আছে, শ্রীরামকৃষ্ণ একটা নৌকা নিয়ে এসেছেন ঘাটে, যারা ঘাটে দাঁড়িয়েছিল টপ টপ করে উঠে পড়ল, যারা রাস্তা দিয়ে যাচ্ছিল খুঁজে পাচ্ছিল না, ঠাকুর তাদের ওগো এসো গো বলে ডেকে ঘাটে তুললেন, আর আমাদের মতো শেয়ানা পাবলিক যারা এরকম করে দেখেই সঙ্গে সঙ্গে না দেখার ভান করে হেঁটে যাচ্ছে, ঠাকুর নেমে কোমরের কাপড় বেঁধে তারপরে হির হির করে টানতে টানতে তুলে নিয়ে যাবে। এই যে হির হির করে যে টানতে টানতে তুলে নিয়ে যাবে, তার দৃষ্টিগোচর তো হতে হবে, তাই না? তাই এই জরুরি প্রয়োজনীয় অশান্তিটা মা এটা অ্যাপ্রিসিয়েট করছেন, এই অশান্তি এটা আমাদের সকলের মনে আসে। মা কি সুন্দর বলছেন, সে কি বাঁচাও, কি কথা ভাবতে আছে,
দর্শন কি রোজই হয়? রোজ কি ভালো জপ ধ্যান হয়? হয় না। কোনো দিন খুব ভালো হয়, কোনো দিন মন্দ হয়, কোনো দিন একেবারেই হয় না। মানে রোজ অভ্যাস করতে 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 মনের একটা অংশে ওটা একটা স্থায়ী ছাপ পড়ে যায় যে এই যে সময়টা আমি ব্যয় করছি এটা আমার ভগবানকে ডাকার সময়, এটা আমি অন্য কাজে ব্যয় করতে পারি না। কালকে এই গতিশানন্দজির স্মৃতি কথা বলতে গিয়ে বলেছিলাম, একজন ভদ্রমহিলা তাকে আমি পরেও দেখেছি, তিনি বলেছিলেন আমি সকালে উঠে একটু জপ ধ্যান করে নিই, তারপরে ছেলে 9টায় স্কুলে যায়, কর্তা 10টায় স্কুলে যায়, তারপরে ঘর পরিষ্কার করে স্নান টান সেরে জপ করতে বসি। একজন ভদ্রমহিলা এসে রোজ ওই সময় গল্প করার জন্য আসে, কী করবো? মহারাজ বললেন যখনই তিনি আসবেন তাকে বসতে দেবে, এক গ্লাস জল দেবে, দু চারটে বই ধরিয়ে দেবে, বলবে আমার জপটা আমি সেরে এসে তোমার সঙ্গে কথা বলছি। এর কী ভয়ঙ্কর সৎসাহসের প্রয়োজন নেই। আমরা ভাবি লোকে কী বলবে, না চারটে পান নিয়ে বসে গেলুম, চারদে ওদিকে ঠাকুর ঘরে ধূপ জ্বলছে, ধূপ জ্বলে 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 নিভে গেল, ঠাকুরকে যে জল খেতে দিয়েছে তাতে পোকা পড়ে গেল, বাতাসের সাথে পিঁপড়ে ধরে গেল, কিন্তু আমাদের পিএনপিসি চলছে। উনি বলছেন যে দু চার দিন এরকম করতে করতে ওরা বুঝে যাবে এই সময় তুমি অ্যাভেইলেবল ন। আমরা আদতে চাই না ভগবানকে, আসলে আমরা চাই না। আমরা যদি চাইতাম দেখতেন এই ভাগ ষোলো সব ঠিকঠাক ঠিকঠাক চলে আসতেন। ভাই ফোঁটায় যে আপনারা দারুণ দারুণ মিষ্টি খোঁজার চেষ্টা করেন, কোথা থেকে খুঁজে পান? ঠিক ভাইকে দেবেন এই ভালোবাসা থেকে তো। মান্যবরের দোকানে ঢুকেছেন, ভালো একটা জ্যাকেট কিনবে ভাইয়ের জন্য, ঠিক ভালো কালারটা নিজের চোখের সামনে এসে পড়ে, কেন আসে? আমরা চাই বলে। জীবনে চাওয়াটা খুব জরুরি, ভগবান ছাড়া আমরা জগৎ সংসারে সব কিছুকে চাই। আবার বলি তিনি দিলেন না, তিনি আমাকে কৃপা করলেন না, যা কি যা পারেন করুন। আবার সেদিনকে একজন বলছিলেন তিনি তো আমার বড় লোকের ঠাকুর, বড় লোকের ঠাকুর না হলে হয় না, তা নয়, আমরা আসলে তাকে সত্যি সত্যি চাই না, তাই তিনি আমাদের ওই নাচিয়ে রাখেন আর বলেন যা কে যা পারো করকে যাও। বলছেন এরপরের কথাটা বলছেন, ছিপ ফেলে বসলেই কি রোজ রুই মাছ পড়ে? অনেক মাল মশলাই, মাল মশলাটা হচ্ছে আকুতি, তোমায় চাই। মাল মশলাটা কি? আমার ভেতরে যে যে ছ্যাঁদাগুলো আছে সেগুলোকে বন্ধ করতে হবে। আমার ভেতরে যা কিছু প্রতিবন্ধকতা আছে যে কারণে আমি ভগবানকে পাচ্ছি না, সেই ছ্যাঁদাগুলোকে আগে আইডেন্টিফাই করতে হয়। সেই ঠাকুর বলছেন জল আনা হয়েছে, সারা দিন ধরে সে জল এনেছে, ডোঙায় করে করে খেতে জল এনেছে, পরের দিন দেখলে নিজের ক্ষেতটা যেমন শুকনো ছিল তেমনি শুকনো আছে, আর পাশের খেতে জলে ভর্তি হয়ে গেছে। তারপর সে আবিষ্কার করলো যে ইঁদুরে ঘোগ তৈরিছে, ছ্যাঁদা করে দিয়েছে, তাই জল ওই পথ দিয়ে বেরিয়ে চলে গেছে, এইটা হচ্ছে কথা। সেইটাই তিনি বারবার তিনি আমাদের এই যে খোঁজা, ছ্যাঁদাটা খোঁজা, কোথায় আমার ত্রুটি, কোন জায়গায় আমার ভুল, এইটা যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝে উঠতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কিছুতেই কিছু হবে না। এই মাল মশলা অর্থাৎ এইটা, আমার যে ত্রুটি সেগুলোকে জেনে আমাকে নিজেকে ত্রুটিমুক্ত করে ভগবানের দিকে এগিয়ে যাওয়া। তাই বলছেন জপ বাড়িয়ে দাও। এটা আমাদের খুব পূজনীয় তাপস মহারাজ আমাদের খুব জোর দিতেন, যখন আমরা ভালো করে ভগবানকে ডাকতে পারতাম না, উনি ক্লাসে দেখতেন ভালো করে পড়াশোনা করছি না, লেখাপড়া করছি না, উনি বলতেন একটু বেশি করে জপ বাড়াও। ওনার সব সমস্যার সমাধান সূত্র হচ্ছে জপ বাড়িয়ে দাও। আমরাও চেষ্টা করতাম জপ বাড়াতে। মা বলছেন যে জপ, যোগিন মা বলছেন হ্যাঁ নাম ব্রহ্ম, নাম এবং নামই অভেদ, নামীকে নাম যখন করি তখন আমরা নামীকে চিন্তা, নাম নামীকে চিন্তা করি, এবং চিন্তা করলে তার সঙ্গে একটি একাগ্রতা তৈরি। উনি বসবেন না, আপনারা সবাই মিলে টেনে হিঁচড়ে কেন বসানোর চেষ্টা করছেন, নিজেও শুনবেন না আর পাঁচজনকেও শুনতে দেবেন, নিজে চুপচাপ শুনুন। তারপরে বলছেন সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন কত সংখ্যা জপ করবো আপনি বলে দিন মা, তবে যদি মনে একাগ্রতা আসে। মা বললেন রোজ 10,000 করো, 10,000-20,000 যা পারো, 108 আমাদের দম ফুরিয়ে যায়, 10,000-20,000, কিন্তু একটু একটু করে যদি ধীরে ধীরে বাড়ানো যায়, বাড়ে বাড়ে, একসাথে হয়তো হবে না, আমাদের যে এখন কাজের যে ধারা তাতে একসঙ্গে হবে না, কিন্তু যদি বাড়ে বাড়ে চেষ্টা করেন, অভ্যাস করেন। গুতেশানন্দজি বলতেন সবসময় কি আর কাজ করো, অকাজের সময়গুলোকে যদি জুড়ে দাও তাহলে দেখবে কাজের সময় অকাজ বেশি করো,
ওই অকাজের সময়গুলোতে যদি জপ করো তাহলে হেউ ঢেউ খেয়ে যাবে। এটা ভূতেশানন্দজির কাছে আমরা শুনেছি। সত্যি সত্যি অকাজের সময়গুলোতে জপ করলে ভালো। মহারাজ কি সুন্দর বলতেন, এক কাজের ফাঁক থেকে আরেক কাজে যাওয়ার সময় সেই সময় জপ করবে না। এই জপ ধ্যান করলে একটা দেখবে নেশার মতো লাগে, কীরকম যেন একটা নেশা, মনে হবে আরেকটু করি আরেকটু করি আরেকটু করি। ওইটা ধীরে ধীরে বাড়াতে হয়, একসঙ্গে বাড়ালে মাথা খারাপ হয়ে যায়। যেরকম মানে খানদানি চেহারা হতে গেলে একটু একটু করে খাওয়া বাড়াতে হয়, খোরাকি বাড়াতে হয়, ঠিক সেরকম জপ ধ্যান হচ্ছে আমাদের মনের খোরাকি, একটু একটু করে বাড়াতে হয়। বাংলাদেশি ভক্তরা ফেসবুকে বললো, বলিসরা আমরা সব আছি 10,000 জপ করেছি। সে একবারে সেই ফেসবুক দেখে আমাদের এমন অবস্থা যে ফলোয়ার ইনকালে বুঝে আমাকেও 10,000 জপ করতে হবে, নাহলে স্ট্যান্ডার্ড রাখতে পারছি সেটা নয়। একটা গল্প শুনেছিলাম, আমাদের একজন আমাদের পড়াতে আসতেন, সংস্কৃত পড়াতে আসতেন শিবনারায়ণ দেব, ফেসবুকের পাতায় গল্পটা লিখেছিলাম, অনেকেই সেটা অ্যাপ্রিসিয়েট করেছিল। একদিন তিনি আমাকে দেখছেন, কয়েকদিন ধরে দেখছেন, আমার কী মনে হয়েছে একটু জপ ধ্যান বাড়ালে ওই জীবনটা ভালো হয়। তিনি আমার মন্দিরে দেখছেন যে যত সময় জপ করি তার চেয়ে বেশি সময় জপ করছি। একদিন পড়াতে এলেন, ভারী সুন্দর করে বলছেন, চলে যাচ্ছেন ঘরের বাইরে চলে যাচ্ছেন, যেতে যেতে বললেন, জানেন তো একটা দারুণ কাণ্ড হয়েছিল আমার জীবনে। কীরকম যে উনি তখন, এখন যেমন WBCS, তখন বেঙ্গল সার্ভিস করতেন, BCS ছিল অখণ্ড বাংলা, সেই সময়কার BDO ছিলেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো তিনি বলছেন যে আমি মাঝে মাঝে বিয়ে করেননি, মাঝে মাঝে ছুটিতে আশ্রমে চলে আসতাম। আমাদের বেলঘরিয়া স্টুডেন্ট সামে একটা জায়গা ছিল, তারপরে যখন চাকরি ছেড়েও দিলেন, তারপরে ওই 63 সালে 1963-তে যখন ওই আমাদের বিবেকানন্দ সেন্টিনারি হল হলো, তার তিনতলা একটা ঘর আছে, সেই ঘরে কোনো জানলা দরজা নেই, অফুরন্ত হাওয়া ঢোকে, আর সেই ঘরেতে অনেকে গিয়ে থাকে, পুরোনো দিনে সবাই গিয়ে থাকে, মশা কামড়ায় না, সেই ঘরে থাকে। সেই ঘরে বসে আমি সারা রাত্র ধরে জপ করতে থাকি, বিরজানন্দ চিরাশ্রিত ছিলেন। একদিন স্বপ্ন দেখছি যে একটা আপেল খেতে দাঁড়িয়ে আছি, আর অনেক আপেল আধ খাওয়া হয়ে পড়ে আছে। আমি মনে মনে বলছি যে মা এই আপেলগুলোকে এরকমভাবে নষ্ট করেছে, সব কটা আপেল দেখো এক কামড় করে দিয়ে ফেলে রেখেছে, এগুলো ঠিক হয়নি। তখন গুরুদেবের সেই মিহি স্বর শুনতে পাচ্ছি, তিনি যেন বলছেন ওই আপেলগুলো আর কেউ খায়নি, তুই খেয়েছিস। ওই যখন অনেক মন্ত্র জপ করতে থাকি, আমরা আমাদের গোটা মন্ত্রটাকে ভালো করে জপ করি না, আধ খাওয়া আপেলের মতো করে থাকে, তা দিয়ে কিন্তু হয় না। বেশি জপ করতে হবে মানে হিতেশানন্দজি বলছেন, কতটা জপ করলে সেটা বড় কথা নয়, কেমন করে জপ করলে সেটা বড় কথা। ওই কান্তিকতার সঙ্গে ভালোবাসার সঙ্গে জপ করার কথা বলছেন। সন্ন্যাসী বলছেন, মা একদিন ঠাকুর ঘরে পড়ে কাঁদছি, এমন সময় দেখলুম আপনি মাথার পাশে দাঁড়িয়ে বলছেন তুই কি চাস। আমি বললাম, মা আমি আপনার কৃপা চাই, যেমন সুরতকে করেছিলেন। আবার বললুম, না মা সে তো দুর্গা রূপে, আমি সেই রূপে চাই না এই রূপে। আপনি একটু হেসে চলে গেলেন। মন তখন আরও ব্যাকুল হলো, কিছুই ভালো লাগে না, মনে হলো যখন তাকে লাভ করতে পারলুম না তখন আর কি আছে, তখন আর আছি কেন। মা বলছেন উত্তরে, কেন এই যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন, মনে ভাববে আর কেউ না থাকুক আমার একজন মা আছেন, ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই, দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন। সন্ন্যাসী বললেন, যখন ছিলুম যেখানে ছিলুম তিনি খুব ভক্ত গৃহস্থ, তার স্ত্রী এক বড় লোকের কন্যা, খুব খরচ করেন, মাছ খাবার জন্য আমাকে বড় অনুরোধ করেন, আমি খাই না। মা বললেন, মাছ খাবে, খাবার ভিতর আছে কি, মাছ খেলে মাথা ঠান্ডা থাকে, তাকে বেশি বাজে খরচ করতে বারণ করবে, ভক্ত গৃহস্থের টাকা থাকলে সাধুদের কত উপকারে লাগে, তাদের টাকাতেই তো সাধুরা বর্ষাকালে এক স্থানে বসে চতুর্মাস্য করতে পারে, তখন তো সাধুদের ভ্রমণ করে ভিক্ষা করবার সুবিধা হয় না। সন্ন্যাসীটি প্রণাম করে নিচে গেলেন। একটি দর্শনের কথা তিনি বলছেন, সাধুও কম বড় নন, শক্তিধর নন, যে মাকে স্থূল শরীরে মা আছেন কিন্তু মাকে সূক্ষ্ম শরীরে তিনি দর্শন করতে পারছেন,
সেও কম বড় ভক্ত নয়। তিনি বলছেন, আমি তাকে দেখলাম, মা দেখলাম, যে তুমি আমার মাথার কাছে এসে দাঁড়িয়েছ। আমি জিজ্ঞেস তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুই কী চাস? আমি বললাম, আমি তোমার কৃপা চাই, যেমন সুরথকে করেছিলে। তারপরে তার মনের দুর্গারূপে এলে চতুর্বর্গ সিদ্ধ হয়, ধর্ম অর্থ কাম মোক্ষ, চারটে জিনিসই আসবে। আমার তো তা চাই না, শুধু ধর্ম আর মোক্ষ হলেই হয়ে গেল, আর কিচ্ছু চাই না আমার। তাই বলছেন, না দুর্গারূপে নয়, তোমার মতো করে। মা হেসে চলে গেলেন, হাসিটা হচ্ছে অ্যাফার্মেশন, তিনি যেন সম্মতি দিলেন, এটা হচ্ছে কথা। এরপরে মা বলছেন, কেন যেটুকু পেয়েছ তাই ধরে থাকো না কেন? এইটা অনেককে বলে, কাঁদতে থাকে যে আমার গুরুর সঙ্গ করতে পারলাম না, আমি কী দুর্ভাগা, আমি গুরুর সঙ্গে কেউ বারণ করিনি, আমরা নিজে থেকেই গুরুর সঙ্গ করি না, কী দুর্ভাগা আমি আমার গুরুর সঙ্গ করতে পারলাম না। যেটুকু সঙ্গ পেয়েছি সেটাকে যদি চেটে চেটে রাখতে পারি না, তাতেই কাজ দেবে। বলছি, গুরুদেব যেদিন এসেছিলেন দীক্ষা দিতে, ওই সকালবেলার ঘটনাটা যদি দিনের পর দিন দিনের পর দিন রোজ একবার করে চিন্তা করেন তাহলে হবে। আমার যখন ভূতেশানন্দজি মারা চলে গেলেন, আত্মস্থানন্দজিকে গিয়ে প্রথম দিকে বলেছি, আমার খুব খারাপ লাগছে, আগে তো যা বলতাম জানতাম কিছু সমস্যা হলে মাকে মহারাজকে বললেই হবে, এখন কি হবে? একদিন খুব বকলেন, বললেন, আমি বললাম মহারাজকে তো দেখতে পাই না, বললেন কেন রে, রোজ দুবেলা যে দেখা হচ্ছে। এই যে এটা একটা নতুন একটা রিজন তিনি আমার চোখের সামনে খুলে দিলেন, যে দুবেলা গুরু পূজার সময় আমরা গুরুর সঙ্গে দেখা হয়, ওটাকে যদি আমরা ওই রিজনটাকে যদি একটু বদলাতে পারি দেখলে দেখবেন খুব সুন্দর হয়। গুরু যেরকম আপনি তাকে দেখেছেন, আপনি যদি সেরকমভাবে গুরু পুজো করেন, আপনি তার সঙ্গে কমিউনিকেট করতে পারবেন, কথা বলতে পারবেন। আমি ভাবার চেষ্টা করতাম তিনি ওই চেয়ারে বসে আছেন, তার সঙ্গে আমি কথা বলছি, গল্প করছি, যেরকম তার চেয়ারেতে ঠেসান দিয়ে দাঁড়িয়ে আমরা তার সঙ্গে কথা বলতাম, ঠিক সেই রকম জীবন্ত জাগ্রত। তখন দেখবেন এই যে তাকে যে হারিয়েছি শারীরিকভাবে, এই বেদনাটা কখনো আমাদের স্পর্শ করবেন না, আমরা কখনো গুরু হারা হই না, কারণ গুরু হলেন শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি। শ্রীরামকৃষ্ণ প্রত্যক্ষভাবে আমাদের মন্ত্রদীক্ষা দিতে পারছেন না, তাই তিনি আমার জন্য একজনকে চয়ন করেছেন, যার ভেতরে তিনি তার গুরুশক্তিকে প্রয়োগ করিয়ে আমার ভেতরে তাঁর স্পর্শ আমাদের দিয়েছেন। অতএব শ্রীরামকৃষ্ণের চয়ন করা মানুষ তিনি কখনোই খুব সাধারণ মানুষ হতে পারেন না, বা ভগবান যাকে গুরু হিসেবে চয়ন করেছেন তিনি খুব সাধারণ মানুষ হতে পারেন না। হয়তো তার জীবনযাত্রা সাধারণ, কিন্তু যার ভেতর দিয়ে তিনি এই শক্তিটি প্রকাশের ব্যবস্থা করেছেন, সে লোকটা আর যাই হোক সে কখনো কোনো দিন সাধারণ হতে পারে না। তাই তার সাথে সম্পর্ক তৈরি, যেটা পেয়েছি, যে কৃপাটি পেয়েছি, তিনি আমাকে যে মন্ত্র দিয়েছেন, তিনি যে সাধন পথ দিয়েছেন, সেইটাকে যদি আমরা ধরে থাকি, উজাড় করে ধরে থাকি, এক নতুন আলোর রাজ্যে রওনা দেব। আসলে আমরা আলোর রাজ্যে রওনা দিতে ভয় পাই, পাছে আমাদের আইডেন্টিটিটা হারিয়ে যায়। ঠিক আমি যেরকম ভুঁড়িটা কমাতে কিছুতেই চাই না, অনেকে বলেন কেন ভুঁড়ি কমাচ্ছেন না, আমি একদিন এক সাধুকে বললাম, এক একজন মানুষের আইডেন্টিফিকেশন মার্ক এক এক রকম আছে, কাউকে দেখতে সুন্দর, তিনি খুব বুদ্ধিমান সাধু, আপনার বুদ্ধিমত্তার জন্য আপনাকে চেনে, লোকে আমার ভুঁড়ির জন্য আমাকে চেনে। আমি যদি এটাই কমিয়ে ফেলি আমার একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়ে যাবে। কিন্তু এই যে আইডেন্টিফিকেশন শরীরের সাথে নয়, ইষ্টের সঙ্গে আইডেন্টিফিকেশন হওয়া দরকার। প্রথম সাধু হতে এসেছি, খুব বকুনি খেতাম বড়দের কাছে, মানে বকুনি খাওয়াটা মনে হতো এটা যেন আমার জন্মগত অধিকার, রোজ বকুনি খেতাম। একদিন এত বকুনি খেয়েছি কৃষ্ণমূর্তি মহারাজের কাছে, যেতে যেতে হেডকোয়ার্টার্স থেকে পিপিটিসি বিল্ডিং ফিরে যাচ্ছি, টক টক করে চোখ দিয়ে জল পড়ছে। স্বামী জগদাত্মানন্দজি ছিলেন তখন ট্রেনিং সেন্টারের প্রধান আচার্য, প্রিন্সিপাল, তিনি যাচ্ছেন হেডকোয়ার্টার্সে, পথে দেখা হয়েছে, উনি বলতেন, এ বাচ্চা, এরকম ভয় বলতেন, এ বাচ্চা কি হয়েছে তোমার? আমি বললাম, এরকম দেখুন না, কেউ বকুনি খেয়েছি, এখন এরা একবারে র্যাশনাল নয়, এদের সঙ্গে থাকা চলে না। উনি আমাকে কোনো সান্ত্বনা দিলেন না, উনি আমাকে একটা গল্প বললেন। স্বামী ব্রহ্মানন্দজি মাজ খেতে বসেছেন, ভাত ভাঙতেই দেখা গেল ভাতের ভেতরে একটা পোড়া দেশটাই কাটে। বাবু রামমহারাজ দাঁড়িয়েছিলেন, ব্রহ্মানন্দজি বললেন, দেখো দেখো বাবু রামদা, এরা আমাকে বিষ খাওয়াচ্ছে। বাবু রামমহারাজ বলছেন, সে কী কথা রাজা, এই কী কথা বলছো, বিষ কেন খাওয়াতে যাবে?
ও ভুল করে হয়তো চলে গেছে। রাজা মাছ কোনো কথা শুনলেন না, উঠে গিয়ে সূর্যি মাছকে খুব মারধর করতে শুরু করলেন, প্রচণ্ড মারছে। দেওয়ালের সাথে ঠেকে গেছেন সূর্যি মহারাজ, আর মহারাজ মারছে, উনি শান্ত হয়ে সে মার খাচ্ছেন। বাবুরাম মহারাজ বলছেন, পালা সূর্যি পালা। সূর্যি মহারাজ শান্ত হয়ে বলছেন, কোথায় আর পালাবো মহারাজ, যেখান থেকে পালিয়ে আসার ছিল সেখান থেকে তো পালিয়ে এসেছি, আর তো পালানোর কোনো জায়গা নেই। এই আইডেন্টিফিকেশান, উনি আমাকে বললেন সঙ্গের সাথে এই আইডেন্টিফিকেশানটা থাকা দরকার। এই যে আমাদের এখানে সঙ্গের একজনের বাবা মারা যাওয়ার পরে আমরা খুব চেষ্টা করেছি তাকে সুস্থ করার জন্য, তারপরে যেই চলে গেছেন তিনি, যেহেতু তিনি ফিরে এলেন না, তো ঠাকুরের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে, এই অভিমানটা থাকা ভালো, এটা খারাপ না, খুব ভালো অভিমান। ভগবানের সঙ্গে অভিমান করবে না তো কার সঙ্গে অভিমান করবে, খেঁদা বোচা পচা এদের সাথে অভিমান করবে, এগুলো অভিমান করার জায়গা নাকি, ভগবানের সঙ্গে অভিমান করবে। কিন্তু এই বিচারটা কখনো যেন আমরা না ভুলি যে তিনি আমার সর্বস্ব, আমার সুখে দুঃখে জগৎ সংসারে কেউ আমার সঙ্গে থাকবে, আমি যতই চেষ্টা করি যতই লাখ লাখ টাকা খরচা করে থাকি কেউ আমার সঙ্গে সারা জীবন থাকবে না, একটা সময় ছেড়ে দিতেই হবে। যদি কেউ থাকে একমাত্র ভগবান থাকে, তাকে আরও আঁকড়ে ধরে থাকতে হবে। বলছেন তিনি কোনো একটা জায়গায় ছিলেন, তারা খুব খাওয়ার জন্য খরচ করতেন, মা বারণ করলেন খাওয়াতে খরচ করতে বারণ করলেন, অকারণে খরচ এটা বরাবর বর্জিত। আমাদের হেডকোয়ার্টার্স একবারে অসাধারণ উদাহরণ অকারণে খরচ কম করার জন্য। আমাদের যে চিঠিপত্র আসে সেই চিঠিপত্রের খাম কেটে যখন টাইপ করা হতো টাইপ মেশিন ব্যবহার করে, তখন ওই যে অফিস কপি যেটা তৈরি হতো চিঠিপত্রের খামগুলোকে কেটে সুন্দর করে পাঞ্চিং কাগজ কাটার মেশিন দিয়ে কেটে আমরা A4 সাইজের কাগজ বানাতাম, এবং সেইটাতে ওই কার্বন কপিটা ওতে আমরা প্রিন্ট করতাম। কিন্তু পরবর্তীকালে যখন এসে গেল, কম্পিউটার এসে গেল, বিশেষ করে ডট ম্যাট্রিক্স, ওতে অনেক কালি খরচ হতো, সেই কারণে আর আমরা ওগুলো ব্যবহার করতে পারতাম। কিন্তু অপ্রয়োজনীয় কভারিং লেটারগুলো সঙ্গে সঙ্গে আমরা খুলে নিয়ে তিনটে ভাগে ভাগ করে দিতাম, A5 B5 আর লিগালস আর A4 সাইজে, তার পেছনটা আমরা সবসময় ব্যবহার করতাম। আজকে একজন গিয়েছিলেন আমার সাথে, তিনি দেখছেন যে অফিস কপির পেছন দিকটায় প্রিন্ট করা আছে কিছু, সামনের দিকটা যে সাদা অংশ সেখানে চিঠিটা অফিস কপি টাইপ করা হচ্ছে। অপ্রয়োজনে খরচ করার কোনো মানে হয় না, অপ্রয়োজনীয় কখনো খরচা করতে নেই, কারণ অর্থ থাকলে তবে সৎ কাজ করা সম্ভব হয়। চাতুর্মাসের কথা বলছেন, এই যে বর্ষার চারটে মাস, আষাঢ় শ্রাবণ, আষাঢ়ের আগে থেকে জ্যৈষ্ঠীর শেষ, থেকে জ্যৈষ্ঠীর শেষ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই চার মাস যে সময় খুব বৃষ্টি হয়, ভীষণ রকমের কষ্ট হয়, সাধুরা দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করতে পারে না, তখন এক জায়গায় বসে তারা তপস্যা করে। ভক্তদের যদি অর্থ না থাকে তাহলে কে তাদের খাওয়াবে, তাই বলছেন অর্থের অপব্যবহার করতেন না। সন্ন্যাসীটি প্রণাম করে নেমে গেলেন। এর পরের স্মৃতি, 17 ভাদ্র 1325 বঙ্গাব্দ, আমার অসুখ করেছিল, একটু ভালো হতে আজ সন্ধ্যারতির পরে গেছি, মা তখন শুয়েছিলেন, দেখেই বললেন, কী গো ভালো আছো, অসুখ সেরেছে? আমি বললাম হ্যাঁ মা। মা সাংসারিক কুশল প্রশ্নাদি করতে লাগলেন, ঢাকার একটি শিষ্যা মাসখানে করতে চলল, উদ্বোধনে আছেন, তিনি বললেন মা তেল মালিশ করে দেব দিদির, অর্থাৎ আমার তো শরীর ভালো নয়, মা বললেন তা হোক ও দিতে পারবে, কিন্তু পুনরায় জিজ্ঞেস করবার পরও পর বললেন না না ও তেল দিতে পারবে, তুমি না হয় একটু বাতাস করো। তিনি বাতাস করতে লাগলেন, একটু বাতাস করার পর মা বললেন হয়েছে, ঠান্ডা হয়েছে, এখন একটু শোগে, জল খেয়েছো, মিষ্টি নিয়ে জল খাও না। মা এমনি সকলের মনতুষ্টি করে থাকেন, তিনি উঠে মায়ের কথা মতো জল খেয়ে শুলেন। এ হচ্ছে কথা, দেখুন কি সুন্দর, যাকে সেবার অধিকার দিয়েছেন সে শারীরিক অসুস্থতার জন্য সেবা করতে পারছেন না, কিন্তু যেই এসেছেন মা তাকে দিয়ে সেবাটাকে করাচ্ছেন, খুশি হচ্ছে, কিন্তু যিনি সেবা করতে চাইছেন বারবার বলছেন, তারও মনে যেন কষ্ট না পান তারও একটা ব্যবস্থা করছেন, তার মনে কষ্ট তার যে হচ্ছে সেই কষ্টটা থেকে অপনদান করার জন্য তাকে বললেন তুমি মা তাহলে একটু হাওয়া করো, এই দু চার মিনিট হাওয়া খাওয়ার বলে মা মিষ্টি খেয়েছো,
মিষ্টিকে জলকে একটু শো বিশ্রাম করো, এ আমার গায়ে তেল টেল মাখিয়ে দেবে। মায়ের গায়ে ওই আমবাতের জন্য তেল মাখাতে হতো। মা বললেন আমাকে, কাল কেমন ঠাকুরের কথা বই পড়া হচ্ছিল, সরলা পড়ছিল, এইসব কথা তখন কি জানি মা, এত সব হবে, কি মানুষই এসেছিলেন, কত জোর কত লোক জ্ঞান পেয়ে গেল, কি সদানন্দ পুরুষ ছিলেন, হাসি কথা গল্প কীর্তন 24 ঘন্টা লেগেই থাকতো। আমি আমার জ্ঞানে তো আমি কখনো তাঁর অশান্তি দেখিনি, আমাকে এমন কত সব ভালো ভালো কথা বলতেন, আহা যদি লেখাপড়া জানতুম তাহলে অমনি করে সেই সব টুকে টুকে রাখতুম। কই গো সরলা, আজ আবার একটু পড়ো না। মায়ের শ্রীরামকৃষ্ণদেবের কথাম্বিত তখন বই আকারে নয়, ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে ঠাকুরের সব কথা। সরলা দেবী পড়ছেন এবং মা শুনছেন, কি সুন্দর, নিজের স্বামীর সম্পর্কে কি দারুণ অ্যাসেসমেন্ট করছেন। এই ছোট্ট ছবিটা যদি আমরা কল্পনা করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকখানি বদল হয়ে যাবে। মা বলছেন কি সদানন্দ পুরুষই ছিলেন, প্রথম ঠাকুরের কথা, ঠাকুরের যে প্রথম আইডেন্টিফিকেশন মা, আমরা যে ছবিটা দেখি ঠাকুরের, আনন্দে যেন একদম ভরপুর হয়ে গেছে সব সময়, যাকে দেখলেই মন আনন্দে ভরে যায়। এই বলছেন কি সদানন্দ পুরুষ ছিলেন, কত লোক জ্ঞান পেয়ে গেল, কত লোক জ্ঞান পেয়ে গেল মানে জীবনের লক্ষ্য খুঁজে পেল। আমরা তো বেশিরভাগই দিশাহারা হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, শ্রীরামকৃষ্ণের কাছে আসা, তার শব্দ শুনি, তার কথা শুনে জীবনকে একটা নতুন করে দেখতে শিখেছি। এই যে লুকিং লাইফ ইন এ ডিফারেন্ট ওয়ে, আমাদের জীবনটা যেভাবে চলছিল এখন কিন্তু আমরা সেভাবে চলিনি, এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে শ্রীরামকৃষ্ণ, তিনি আমাদের নতুন করে দেখতে শিখিয়েছেন। আমরা সবসময় আওড়ে থাকি না শিবজ্ঞানে জীবসেবা, ঠাকুরের এই কথাটা যদি দেখেন কি সুন্দর, কীটানো কি তুই, তুই কি সেবা করবি, তুই কি সেবা করবি, শিব সে দয়া নয় তুই কি দয়া করবি, তুই দয়া নয় সেবা, শিবজ্ঞানে জীবসেবা। অত লোক বসেছিলেন তার মধ্যে স্বামী বিবেকানন্দ, নরেনের হৃদয়ে সেটা টঙ্কারের মতো ধ্বনি দিল। এই যে দেখুন এক একটা জ্ঞান তার প্রকাশিত হচ্ছে। স্বামী বীরেশ্বরানন্দজি স্বামীজি সম্পর্কে লিখতে গিয়ে এই চিন্তানয় বিবেকানন্দের যে ভূমিকা, আরে ওনার ফোন এসছে, আপনারা বিরক্ত হচ্ছেন কেন, বাড়ির লোক খুঁজছে, এ কম বড় কথা, আপনারা যদি খুঁজছেন না এটা কি কষ্টের, তো কাউকে খুঁজছেন, ওগো তুমি কোথায় আছো, ওনার বিরক্ত হওয়ার কথা, আপনি কেন বিরক্ত হচ্ছেন, এই অন্যের কষ্টে আমরা, অথচ পাশে যদি 5টা অভুক্ত মানুষ পড়ে থাকে আমরা এতটুকু বিরক্ত হইনি, বিরক্ত হয়ে এমনি করে চলে যাই, আমি কতটুকু করতে পারি, আমার কতটুকু সামর্থ্য, এই কথাগুলো বোধ হয় একটা ফোন যদি বাজে দেখবেন সবাই ঝাঁপিয়ে পড়েছে, পারলে বোধ হয় সবাই মিলে ফোনটাকে টিপে দেবে, সবার কষ্ট হচ্ছে। হ্যাঁ, এইসব বাজে কথা বলি বলেই তো আপনাদের এত বিরক্তির কারণ হয়ে, বম্বেতে দিল্লিতে গিয়ে শুনলাম ভক্তরা বলছে আপনার কথা কি ভালো লাগে, কি ভালো লাগে, কি ভালো লাগে, আপনি বকেন না, এত শুনতে ভালো লাগে না। আমি বললাম শেষকালে এইরকম অবস্থা হলো, একজন বলল আপনার বক্তৃতাগুলো শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল, আমি শেষকালে আমার ঘুম পাড়ানি মাসি পিসির অবস্থা হলো এইরকম অবস্থা। যাকে এই যে আইডেন্টিফিকেশন, ভগবানের একটা ছবি আঁকছে কীরকম, কত লোক জ্ঞান পেয়ে গেল, কী সদানন্দ ওই পুরুষ ছিলেন, কীরকম হাসি কথা গল্প কীর্তন 24 ঘন্টা লেগেই থাকতো। আমরা 15 মিনিট করে পেয়েছি জীবনে একজনকে, যার এই 15 মিনিট হাসি কথা গল্প কীর্তনে আমরা মেতে থাকতাম। দোলের দোল পূর্ণিমা হচ্ছে, আত্মস্থানন্দজিকে দেখেছি ওনার কোয়ার্টারের সামনে গিয়ে আমরা খুব করে গান গাইতাম, খুব বড় বড় বাতাসা দিতেন, আর আমরা আরও বেশি করে গান গাইতাম যে উনি বাতাসা দিতে দিতে যদি কিছু স্টক থাকে সেগুলোও খরচ করে দেবো, আমরা খুব সে গান গাইতাম, তারপরে ওটা শেষ হয়ে গেলে ছোটো বাতাসা তাই দেওয়া শুরু করতেন, আমরা এই আনন্দে ভরপুর হয়ে থাকতাম, তা শেষ হয়ে গেলে মুঠো মুঠো লজেন্স ছুটতেন আনন্দে, তার সেই আনন্দটা দেখে আমাদের খুব ভালো লাগতো। আমাদের সদ্য সন্ন্যাস হয়েছে, সে বছর পূজনীয় রঙ্গনাথ আনন্দের মাঝে অসুস্থ হয়ে পড়েছেন বলে আমাদের সঙ্গে আর তার দেখা হয়নি ওই সময়ের মধ্যে,
হাসপাতালে মার্চকে ভর্তি করতে হয়েছিল। আত্মস্থানীরা আমাদের ব্যথাটা যেন অনুভব করে দ্বিতীয় দিন এলেন আমাদের যেখানে সন্ন্যাসের ক্যাম্প হয়েছে সেখানে। মাটি তৈরিয়ে মহারাজ আসবেন বলে আমরা মহারাজের পায়ের জন্য ফুটরেস্ট করেছি, চট, চটের এক বস্তা ছিল সেইটাকে পেতে দিয়েছি, তার উপর মহারাজ পা রাখলে মহারাজের ঠান্ডা লাগবে না। আর একটা কাঠের চেয়ার তাড়াতাড়ি করে ট্রেনিং সেন্টার থেকে নিয়ে এসে তাতে আর তোয়ালে দেওয়ারও সময় হয়নি, মহারাজ এত তাড়াতাড়ি এসে বসে পড়েছে। আর আমরা খুব গান গাইছি, মহারাজ বসে শুনছেন। গান গাইতে গাইতে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা মহারাজ খুব প্রিয় গান সেটা গাওয়া হচ্ছে, আর মা দূর থেকে এমনি এমনি করে ইশারা করে দেখাচ্ছেন, উঠে নামছে। তারপরে একদল আমরা গাইছি আর মহারাজের পায়ের কাছে বসে, আর একদল মহারাজকে ঘিরে ঘিরে নাচছেন, দুটো হাত তুলে মহারাজ আশীর্বাদ করছেন। সেই যে আনন্দময় ছবিটা, এটা আমরা বারবার মনে করার চেষ্টা করেছি। বলছেন না যে হাসি কথা গল্প কীর্তন ২৪ ঘন্টায় লেগে থাকত, ঈশ্বরীয় আনন্দে সবসময় বিভোর হয়ে আছেন। আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি। আমাদের মনে দেখুন শান্তি পাওয়াটা কঠিন। নরেন্দ্রপুরে দেখতাম, সমালোচনা করছি না কিন্তু দেখতাম, জপ ধ্যান করতে বসেছেন এমন মুখখানা করে বসে থাকতেন, মনে হতো সারা জগতের যাবতীয় দুঃখ তাদের মুখেতেই কনসেন্ট্রেট করেছে। সে ঠাকুরের দিকে এমন কষ্ট, যেন ফ্ল্যাটটা ভালো হয়নি, ফ্ল্যাটে আজকে জল আসেনি, হ্যাঁ স্নান করা হয়নি, মানে যাবতীয় অশান্তি সেগুলো তার মুখেতেই কনসেন্ট্রেট করেছে। তিনি হাতে মালা নিয়ে জপ করছেন, কিন্তু যে জপের যে আনন্দ সেটা তার চোখ মুখের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে না। এটা হচ্ছে কথা। আলমোড়ায় গিয়েছিলাম, সেখানে একটি অল্প বয়সী ছেলের সাথে আলাপ হলো। সে বিশ্ববিদ্যালয়ে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে চাকরি বাকরিও করত। একদিন তার মনে হতে থাকলো যে এই যে প্রচলিত যে ধারা, এর বাইরে গিয়ে থাকলে কেমন হয়। তাই সে সমস্ত কিছু ছেড়ে কসাক দেবীর কাছে একটা ঘর ভাড়া করে, প্রথমে দিন ১৫ ছিল, ভালো লেগে যাওয়াতে আরও কিছু দিন এসে থাকতেন। দ্বিতীয়বার তার থাকার সময় আমার সঙ্গে তার দেখা, কসাক দেবীতে দেখা বোধ হয় অন্য জায়গায় হয়েছিল। তারপরে আমরা একদিন কসাক দেবী যেদিন দেখতে গেলাম, আমাদের জন্য অপেক্ষা করছিল, ওর ঘরে নিয়ে যাবে, ছোট্ট একটা ঘর ভাড়া নিয়েছে। কারণ সে তো খুব বিরাট চাকরি বাকরি কিছু করতো না, অত্যাধিক কম। সে আধখানা ঘরের ভেতরে রান্না করেছে, ওই ইয়েতে করে আমরা যাবো গিয়ে আমাদের খাওয়াবে বলে কুকারে করে খিচুড়ি বানিয়েছে। কিন্তু আমার যেটা অদ্ভুত লাগছিল তার মুখখানার দিকে তাকিয়ে, ছকছক করছে তার মুখখানা, আনন্দে যেন ফুটি ফাটা হয়ে আছে। আমি যখন ছাত্র ছিলাম তখন পাতাল ভৈরব যে আছেন আলমোড়ায়, সেইখানে গিয়ে একজন সাধুকে দেখেছিলাম, সাদা কাপড় পরা একজন সাধু, ঘরেতে ঢুকতে দেন না, ঘরের বাইরে থেকে দেখছিলাম ঠাকুর মা স্বামীজি প্রভু মহারাজের ছবি রয়েছে, কিন্তু ওগুলোকেও ছাপিয়ে সেই সাধকের চেহারাটা আনন্দে ভরপুর হয়ে আছে, চোখ যেন মনে হচ্ছে আনন্দে একবারে বিভোর হয়ে আছে। তার হাসি, তার কথা বলা, তার হাঁটা, তিনি রান্না করছেন আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, মনে যেন সব কাজের ভেতরে তিনি যেন ঈশ্বরী আনন্দ খুঁজে পেয়েছেন। আমরা তো এইদের মানুষজনদের দেখিনি, পার্শ্বদের দেখিনি, কিন্তু যারা এই কথাগুলো অনুধাবন করে জীবনটাকে বদলায় তাদের কাউকে কাউকে দেখার সুযোগ হয়েছে। আমরা দেখেছি সে কী আনন্দ। বলছেন আমি এমন কত সব ভালো ভালো কথা বলতেন, আমাকে এমন সব কত ভালো ভালো কথা বলতেন, আহা যদি লেখাপড়া জানতুম তাহলে অমনি করে সেই সব টুকে টুকে রাখত, কই গো সরলা আজ একটু পড়ো না। সরলাদি কথামৃত করতে লাগলেন, রাখাল মহারাজের বাবা এসেছেন, ওইখান থেকে পাঠ আরম্ভ হলো। পড়া শুনতে শুনতে মা বললেন, এই যে রাখালের কৃপায় তার বাপকে বললেন যেমন ও তেমনি মুখিকিত হবে। সত্যি তিনি অমনি করে রাখালের বাবার মন খুশি রাখতেন, তিনি এলেই যত্ন করতেন, এটি ওটি দেখাতেন, খাওয়াতেন, কথা বলতেন, মনে ভয় পাছে রাখালটিকে ওখানে না রাখে নিয়ে যায়। রাখালের সৎমা ছিল, সে তখন দক্ষিণেশ্বরে আসত, ঠাকুর রাখালকে বলতেন ওরে ওকে ভালো করে দেখাশোনা, যত্ন কর, তাহলে জানবে ছেলে আমায় ভালোবাসে। পড়তে পড়তে বৃন্দে ঝির লুচির কথা এলো, মা বললেন হ্যাঁ গা সে কি কম ছিল, তার জল খারাপ খাবারের বরাদ্দের লুচি যদি কোনোদিন খরচ হয়ে যেত তবে বকে বকে অনর্থ করত, বলতো অমন কেমন সব ওমা কেমন সব ভদ্রলোকের ছেলে গো, আমারটিও সব খেয়ে বসে থাকে, মিষ্টিও পাই না,
এইসব কথা পাছে ছেলেদের কানে যায়, তাই ঠাকুর আবার ভয় করতেন। একদিন ভরে উঠে সেই নগদে আমাকে বলছেন, ওগো বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে, তা তুমি তাকে লুচি রুটি যা হয় করে দিও, নইলে এক্ষুনি এসে বকাবকি করবে, দুর্জনকে পরিহার করে চলতে হয়। আমি তো বৃন্দে আসতে আজ তাড়াতাড়ি বললুম, বৃন্দে তোমার খাবার তৈরি করে দিই, খরচ হয়ে গেছে। তখন সে বলে, থাক আর তৈরি করে দিতে হবে না, এমনি দাও। তখন আমি যেমন করে সিদেশা যায় তেমনি করে ঘি ময়দা আলু পটল সব দিলুম। এক অধ্যায় পাঠ হলে সরলা দিদি গোলাপ মায়ের সেবায় দিলেন তার অসুখ। কথামৃতে পড়া হচ্ছে, সাধুদের বাবা এসছেন, রাখাল মহারাজের বাবা, তিনি তো জমিদার, তিনি কিছুতেই চাইতেন না তার ছেলেটা সাধু হোক। এরকম অনেক সময় আমরাও দেখেছি, বাবা মারা কিছুতেই চাইতেন না। একটি ছেলে এখন তো খুব বড় কাজ করছে, তার বাবার সম্পর্কে তার বাবা তার মাকে আমরা খুব ভয় পেতাম, তা তিনি আমাদেরকে যত্ন করে নাড়ু টাড়ু করে পাঠিয়েছে। তা দুর্গা পুজোর পরে কালী পুজোতে তো সে জয়েন করবে, আমার তো মনে মনে খুব আশঙ্কা, এক কৌটো নাড়ু পাঠিয়েছেন, যদি পরে ধরেন, সেই কারণে আমি পাপটা সবার ভেতরে ভাগ করে দিলাম, যত সাধু ব্রহ্মচারী ছিল সকলকে নাড়ু খাইয়ে দিলাম। এবার কালী পূজার দিন সত্যি সত্যি ছেলে চলে গেছে, মা ঠিক বুঝতে পারেন সন্তান চলে গেছে, আর কেউ বুঝুক না হোক মা ঠিক বুঝতে পারেন। কালী পুজোর দিন উনি ফোন করেছেন, উনি বুঝতে পেরে সন্ধ্যা থেকে অনেকবার আমায় ফোন করেছেন, ষোলোখানা মিস কল, আমি তো পুজো করতে চলে গেছি, ফিরে এসে প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়েছি, নটা নাগাদ খুলে দেখছি ষোলোটা মিসড কল। আমি খুব ভয় ভয় ফোন করছি, প্রথম প্রশ্নই কী ব্যাপার বলুন দেখি, ছেলেটা ওখানে গেল কী ব্যাপার, না আপনি তো বুঝতে পারছেন, আপনি আশীর্বাদ করুন। এর উত্তরে তিনি যে বললেন সেটা বড় কষ্টকর, এখনও আমার কাছে খুব কষ্টকর। সেই মা আমাকে এখনও খুব ভালোবাসে, আমি তাকে মাঝে মাঝে বলি, মনে আছে আমায় বলেছিলেন আপনাকে যত নাড়ু খাওয়ালাম আপনি আমার এত বড় সর্বনাশ করতে পারলেন, এটা হচ্ছে কথা। তাই আমাদের সবসময় আত্মস্থানন্দজিকে দেখতাম, এত মিষ্টি কথা বলতেন সাধুর বাবা মাদের সাথে, এবং সাধুর বাবা মাদের তিনি খোঁজ রাখতেন। আমার মনে আছে প্রথম যেদিন আমার মা দেখা করতে এলেন আত্মস্থানের কাছে নিয়ে গেলাম, মহারাজ বললেন কিরম প্রণাম করেছেন, মা বললো যেরকম করে করে, ওটা আবার প্রণাম করা হলো, সাষ্টাঙ্গে প্রণাম কর, সাষ্টাঙ্গে প্রণাম কর, সাষ্টাঙ্গে প্রণাম কর। বললেন মা হলেন জগৎজননী, মায়ের ভেতরে সৃষ্টি মা আছে, তার আশীর্বাদ নিত্য প্রার্থনা করবে, তাকে খুশি রাখবে, তাঁর কৃপা তার আশীর্বাদ পেলে তোমার সাধু জীবন সুন্দর হবে। যখন প্রেসিডেন্ট হয়েছেন নতুন সন্ন্যাসীদের দীক্ষা দেওয়ার পরে বলছেন, একটা উন্নত মানের সাধু জীবন যাপন করবে যাতে তোমার বাবা মায়ের জীবনও ভালো হয়, তুমি যদি উন্নত মানের সাধু জীবন যাপন না করো, তোমার আধ্যাত্মিক সম্পদ যদি যথেষ্ট না থাকে, তা দিয়ে কিন্তু তোমার বাবা মার কল্যাণ হবে না। তিনি সব সময় তার বাবা মার খোঁজ নিতেন। আমার মনে আছে একটি ছেলের বাবা মা জিজ্ঞাসা করেছেন, এসে দিদিরা বলেছেন যে এত গায়ে ঘামাচি হয়েছে, তো বলছে হ্যাঁ শুধু নিজের ভাইয়ের কথা ভাবলে হবে, ওখানে ১৪টা ভাই আছে, ১৪টা নাইসিল কিনে নিয়ে এসো, একবার ব্রহ্মচারীদের কারুর গায়ে এ নি, দেখুন ওদের দৃষ্টিটা ব্রড করে দিচ্ছে, ধীরে ধীরে একটু একটু করে ব্রড করে দিচ্ছে। সবসময় বাবা মাদের যত্ন করতেন, রামগোপাল মহারাজ জিজ্ঞেস করতেন আমার গর্ভধারিণীকে, বয়স হয়েছিল তো প্রসাদ পেয়ে আর যেতে পারতেন না, তাই বিকেলে আসতেন, একদিন ধরেছেন কি প্রসাদে কি অরুচি হয়েছে, উনি বলছেন না মহারাজ অরুচি হয়নি, বয়স হচ্ছে তো আর দুপুরে প্রসাদ পেয়ে আর ফিরতে পারি না, বলছেন আমাদের বলতে কি কষ্ট হয়, আপনি দুপুরে প্রসাদ পেয়ে গেস্ট হাউসে থাকবেন দুপুরটা, বিকেলে এক কাপ চা খাওয়াবো দুটো বিস্কুট খাওয়াবো, আপনি ঠান্ডায় ঠান্ডায় বাড়ি ফিরে যাবেন। এই যে প্রত্যেক সাধু ব্রহ্মচারীদের জন্য তারা তাদের সেরা ধন উপহার দিয়েছেন সংঘকে, তাদের প্রতি সংঘের যে কি কৃতজ্ঞতা তার শেষ নেই। একজনের মা বলেছিলেন আমি কিচ্ছু দিতে পারিনি, আত্মস্থানীয় বলেছেন সে কি মা, তুমি যে তোমার সেরা সম্পদটা তাকে উপহার দিয়েছ, আর তো কোনো সম্পদের প্রয়োজন নেই। সাধুদের বাবা মাদের প্রতি এই অবতার থেকে সবারই একরকম কৃপা ছিল। বৃন্দেজির কথা বলছেন, মা কীরকম ভ্যারাইটি সকলকে নিয়ে থাকতেন, আমরা মাঝে মাঝে এগুলো চিন্তা করলে আমাদের সহ্য শক্তি যেন বাড়ে। হ্যাঁ বলছেন
সব খাওয়া হয়ে গেছে, ঠাকুরও ভয় পেতেন বৃন্দিজিকে, বুঝে দেখুন যে বাসন মাঝে সেজ বাতি জ্বালায় ঘর পরিষ্কার করে তাকেও মা ভয় পেতেন, তাকে ঠাকুরও ভয় পেতেন, বলতেন দেখো গো সব খরচ হয়ে গেছে তুমি ওকে খেতে দাও। ঢোকা মাত্র মায়ের অ্যাপ্রোচটা কি, প্রেজেন্টেশনটা একটা শিকার মতো, বলছেন আমি তো বৃন্দে আসতেই তাড়াতাড়ি বললু বৃন্দে তোমার খাবার তৈরি করে দিই, খরচ হয়ে গেছে, এমন মিষ্টি করে বললেন সব খরচ হয়ে গেছে, গরম গরম কিছু করে দিই। তিনি বললেন না না করতে হবে না, তিনি বলেন গোটা গোটাই দিও, তাই ওই সিধের মতো করে আলু পটল সব জিনিসপত্র দিয়ে দিল। এক অধ্যায় পাঠ হলে সরলা দিদি মার সেবায় গেলেন, আমরা শেষ করব যেটা দিয়ে, মা আস্তে আস্তে বলছেন ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না, আমাকে বলতেন দেখছ তো মানুষের দেহ এই আছে এই নেই, আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায়, এ দেহে আবার পয়দা করা কেন, এক ভগবানই নিত্য সত্য, তাকে ডাকতে পারলেই ভালো, দেহ ধরলেই নানা উপসর্গ। সেদিন বিলাস এসে বলছে কত সাবধানে থাকতে হয় মা, পাছে মনেও কিছু উঠে এই ভয়ও সশঙ্ক থাকতে হয়, তাই তো ওরা হলো সাদা কাপড় আর সংসারী হলো কালো কাপড়, কালো কাপড়ে কালি পড়লে অত ঠাউর হয় না, কিন্তু সাদা কাপড়ে এক বিন্দু পড়লে সকলের চোখে পড়ে, দেহ ধরলেই বিপদ, সংসার তো কামকাঞ্চন নিয়ে আছে, ওদের অর্থাৎ সাধুদের কত ত্যাগ করে চলতে হয়, তাই ঠাকুর বলতেন সাধু সাবধান। এটা কেবলমাত্র সাধুদের জন্য নয়, সাধক যারা ভগবানের পথে বেরিয়েছে, আপনারা যেন এমন মনে না করেন এটা শুধুমাত্র পালনীয় কর্তব্য সন্ন্যাসীদের, তা কিন্তু নয়, এটা আমাদের সকলের পালনীয় কর্তব্য। সাধকের জীবন বলছে খুরের মতো, কেমন খুর, যার দুধে কি ধার আছে তার মাঝখান দিয়ে অতি সাবধানে যেতে হয়, এপাশ ওপাশ হলে দুদিক দিয়েই কাটবে, তাই অত যত্ন করে চলতে হয়। আপনারা যারা গিরিশিরা দেখেননি, এই যারা অনেকে ওই আমাদের স্বর্গারোহিণীতে গেছে, স্বর্গারোহিণী যেতে গেলে এই গিরিশিরা অতিক্রম করে যেতে হয়, এই আমাদের পিঠের শির দ্বারা যেরকম হয় এরকম শির দ্বারা মতো সরু পথ আর দুদিকে গভীর খাদ, তার মাঝখান দিয়ে আপনি ওই ইনভিজিলেটার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কেন, বসুন না এক জায়গায় স্থির হবে, হ্যাঁ, তারপরে এই গিরিশিরার মতো পথ তার মধ্যে দিয়ে যেতে হয়, একটু অসাবধান হলে সোজা গভীর খাদে চলে যাবে। আমাদের সকলের জীবন যদি সাধারণ জীবন যাপন করে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি মনে করেন একটা উচ্চ আধ্যাত্মিক আদর্শ একটা উচ্চ আধ্যাত্মিক ভাব নিয়ে আমরা একটা জীবন যাপন করবো, সেক্ষেত্রে কিন্তু নিজেকে একটু সাবধান করা দরকার, নিজের পরিমার্জন না হলে তাহলে কিন্তু কিছুতেই হবে না, মনটা যদি মনের বেদিটা যদি ধুয়ে মুছে পরিষ্কার না হয় তাহলে দেবতা তাতে বসতে পারেন না। শুধুমাত্র এইটাই চেষ্টা যে ভালো কর্ম সুকর্ম সৎ জীবন যাপন, এগুলোর একটাই উদ্দেশ্য নিজের ভেতরের মানুষটাকে পরিষ্কার করা, তখন দেবেন যাতে হাত দেবেন তাই শোনা হয়ে যাবে। শ্রী ভগবান আমাদের কৃপা করুন যেন আমাদের ভেতরে এই ভাবটি জাগে, আমরা যেন ভগবানকে আঁকড়ে ধরে থাকতে পারি। আত্মস্থানজি বলতেন যাই করো না কেন এক হাতে ভগবানকে ধরে রাখার চেষ্টা করবে, ঠাকুরের কথা উল্লেখ করে বলতেন যখন দুহাত খালি হবে দুহাতে দিয়ে ধরবে। আপনাদের সেই বৌদ্ধ লামার গল্প বলেছিলাম যে মাঝে মাঝে ছুটিতে আসে তার বউ আর বাচ্চাকে নিয়ে টিবেটিয়ান বুদ্ধিস্ট মনাস্ট্রিতে, ঘুমিয়ে পড়ছেন ডাকুন ওনাকে, ঘুম আসছে, টিবেটিয়ান বুদ্ধিস্ট মনাস্ট্রিতে আসে 15 দিনের জন্য ক্র্যাশ করছে লামা বিয়ে করা। আমি জিজ্ঞেস করলাম আমরা একসাথে এসছি তো প্যান্ট শার্ট পরা জিন্সের প্যান্ট কোটকোট পরা, টিবেটিয়ান বুদ্ধিস্ট মনাস্ট্রি থেকে তাকে চিনতে পারছি না, সে এগিয়ে আসতে দেখলাম, দেখলাম তার স্ত্রী লামা নির্দেশনে ঘুরছে আর বাচ্চাটা খুদে লামাদের সাথে ঘুরছে। আমি জিজ্ঞেস করলাম কেন এরকম, বলছেন ভগবান তথাগত বুদ্ধই তো জীবনের শেষ কথা, আমি তাকে দুহাত দিয়ে ধরতে পারিনি তাই বারবার করে চেষ্টা করি, বারবার একটু একটু করে যখনই অবসর পাই তাকে যেন সে ধরতে পারি, যখন সত্যি সত্যি অবসর হবে তখন যেন তাকে দুহাত দিয়ে ধরতে পারি। আমাদের নিত্য জীবনের কাজ যেন ভগবানকে ধরে হয়, তবে দেখবেন সময় আসবে সহজে আপনি তাকে দুহাত দিয়ে ধরছেন।
তিনি আমাদের ক্ষেত্রে সেই শক্তি দিন, সেই প্রেরণা দিন, এবং যত তিনি আমাদের প্রেরণা দেবেন ততই আমরা যেন এগিয়ে যেতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিকে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।